আজকে টর্নেডো পটেটো তৈরি করব দেখতে খুবই সুন্দর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর দেখাবো একদম সহজভাবে এই ডিজাইনটা কিন্তু বাইরে মেশিনে তৈরি করে আমি আজকে বটি দিয়ে কেটে করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কত সহজে এত সুন্দর একটা ডিজাইনের খুবই সুস্বাদু একটা নাস্তা বাচ্চাদের তৈরি করে তার আবদারটা পূরণ করতে পারবেন এখানে মাঝারি থেকে একটু সাইজের পাঁচটা আলু আমি খোসা ফেলে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সাসলিক কাঠি আপনি মাছ বরাবর এভাবে ঢুকিয়ে নেবেন দেখেন আমি কিভাবে দিচ্ছি খুবই সহজভাবে ঢুকে যাবে আলুটা মিডিয়াম নেবেন আর এই সাসলিক কাঠিটা যে কোনো কোকারেজের দোকানে আপনি পেয়ে যাবেন এবার আমি দেখাবো বটি দিয়ে কিভাবে আপনি কেটে নেবেন এভাবে একটু প্রথম ঘুরাতে হবে আর ডিপটা করতে হবে কিন্তু একদম কাঠি পর্যন্ত কারণ এটা কিন্তু কখনোই কেটে পড়ে যাবে না যেহেতু ভিতরে কাঠি আছে তারপর হাত দিয়ে টেনে এভাবে ছড়িয়ে নিতে হবে পুরোটা কাটার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলি কেটে নেব তো পাঁচটাই কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আলুটা কেটে নেওয়ার পর কোনো মশলা বা লবণ এতে মাখাতে হবে না আমি একটা মশলা তৈরি করে দেখাচ্ছি দুই চা চামচ নিয়ে নেবেন মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ যদি বিট লবণ থাকে সামান্য একটু লবণও দিতে পারেন তারপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে টর্নেডো পটেটো ভেজে নেওয়ার পরে এই লবণ আর মরিচটা ওপর দিয়ে ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে তো আমার মনে হয়েছিল আর একটু লবণ লাগবে আর লাগবে টমেটো ক্যাচ তাহলেই হয়ে যাবে এবার ভেজে নেওয়ার পালা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি প্রথমে দুটো ভেজে দেখাবো আর সাইড থেকে এভাবে একটু তেলটা ভেতরের দিকে দিয়ে দিবেন তাহলে মুচমুচে হবে খুব সুন্দর আর ভেতর থেকেও কালারটা হবে তারপর উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিতে হবে দেখেন আলুটা যদি আমরা খুব বেশি বড় নিয়ে ফেলতাম তাহলে কিন্তু আমাদের ভেজে নিতে অনেক সমস্যা হতো কারণ এত বড় প্যান বা এত বড় পাত্র কিন্তু আমাদের কারো ঘরেই আসলে থাকে না নর্মাল যেই প্যানগুলা আমাদের থাকে তাতে মিডিয়াম সাইজের আলোটাই ঠিক আছে তো মিডিয়াম সাইজের আলো দিয়েই তৈরি করবেন আর যারা বাইরে তৈরি করে তারা তো অনেক বড় কড়াই বা প্যানে ভাজে আর অনেক বেশি করে একদম ডুবো তেলে ভাজে এই জন্য বাইরে এটা অনেক বড় আলো দিয়ে তৈরি করতে পারে তো আমার এই দুটো কিন্তু হয়ে গেছে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি গরম গরম পরিবেশনের জন্য কাঠি ধরে ঘুরিয়ে ফিরে ভেতর পর্যন্ত লবণ মরিচটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর দিতে হবে টমেটো কেচাপ তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন এবং তৈরি করে খাবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর এই রেসিপিগুলো যেন আপনাদের প্রিয়জনরাও তৈরি করে খেতে পারে এই জন্য আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ Thank you.